নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি মানুষ সিনেমাটা নিয়ে কথা বলবো। দেখুন, এই মানুষ সিনেমার মূল মেসেজটা হচ্ছে যে বিভিন্ন পরিস্থিতিতে একজন ভালো মানুষও খারাপ হয়ে যায়, মানে অমানুষ হয়ে ওঠে, এবং একজন অমানুষও যদি সঠিক পরিস্থিতি হয় তাহলেও সে মানুষে রূপান্তরিত হয়। এটাই কিন্তু ডাইরেক্টর রাইটার সঞ্জয় সমাদ্দার এই সিনেমাটার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এর গল্পটা যদি শর্টে বলা হয়, শর্টে গল্পটা হচ্ছে এরকম যে দেখানো হচ্ছে যে কলকাতা শহরে ড্রাগের খুব রমরমা হয়ে গেছে, তো সেই তাদেরকে ধরবার জন্য আপনার বিদ্যা সিনহা মিমকে বলা হয় যে তাকে ধরতে, মানে এই ড্রাগের যে হেড তাকে ধরবার। তো বিভিন্ন ইনপুট থেকে বিদ্যা সিনহা মিম যে ড্রাগের যে কারবার চালায় তার যে হেড ছোটা মান্না তাকে ধরে, সেই রোলটা করছে হচ্ছে আপনার জিতু কমল। তো জিতু কমলকে যখন ধরে নিয়ে আসে, তারপরে ইন্টারোগেশনের সময় সে জানায় যে অ্যাকচুয়ালি এই ড্রাগের ব্যবসা সে ছেড়ে দিয়েছে এবং এখন ড্রাগের ব্যবসা করছে হচ্ছে ভিক্টর। কে এই ভিক্টর? না, সে অ্যাকচুয়ালি যে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো ইন্সপেক্টর অরুণ রায়। তো কিভাবে অরুণ রায় ভিক্টরে উঠলো সেইটাই কিন্তু এই সিনেমাটা দেখানো হয়েছে। দেখুন, গল্পটা হয়তো একটা কমার্শিয়াল সিনেমার হিসেবে বিশাল কিছু নয়, এটা স্বাভাবিক ব্যাপার, কমার্শিয়াল সিনেমাতে তো গল্প সেরকম বিশেষ কিছু থাকে না। কিন্তু গল্পের মধ্যে যে উপাদানগুলো কিভাবে সাজানো হয়েছে সেইটার উপর নির্ভর করে কিন্তু কমার্শিয়াল সিনেমাগুলো চলে থাকে এবং এই সিনেমাটাও সেরকম। তো প্রথমে আসি হচ্ছে ভালো দিকগুলো কথা। ভালো দিকগুলোর মধ্যে সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই সিনেমার স্ক্রিন প্লে। স্ক্রিন প্লে খুব ফাস্ট, 2 ঘন্টা 4 মিনিটের মতন সিনেমা, খুব দ্রুত, মানে একটা সিনকে কখনোই আপনাকে এক জায়গায় আটকে থাকবে না, আপনাকে মনে হবে না এই হেজাচ্ছে, এরকম কিন্তু একদমও মনে হবে না, খুব দ্রুত স্ক্রিন প্লে। এর জন্য বিষয়টা অনেকটা ফাস্ট হয়েছে। এর আগে যে জিতের যে সিনেমা বেরিয়েছিল চেঙ্গিস, সেটাতে অনেকটা লম্বা করা হয়েছিল, সেই কারণে হয়তো এই সিনেমাটা অনেকটা ছোট বানিয়েছে, অনেকটা টান টান বিষয় আছে, তার কারণ হচ্ছে এই স্ক্রিন প্লের জন্য খুব ফাস্ট স্ক্রিন প্লে। 2 নম্বর হচ্ছে আপনার জিতু কমলের অ্যাক্টিং। জিতু কমলই কিন্তু এই সিনেমার বলতে পারেন মূল USP। পুরো গল্পটাই জিতু কমল বলছে এবং জিতু কমল যেভাবে অ্যাক্টিং করেছে, যেভাবে নিজের মানে ক্যারেক্টারটাকে আপনি বলতে পারেন আলাদা একটা টাচ দিয়েছে, সেটা কিন্তু অনবদ্য, নো ডাউট অনবদ্য অভিনয় করেছেন জিতু কমল। যেভাবে একটা মানে কি বলবো, পুরো ক্যারেক্টারটাকে আলাদা টাচের দেওয়ার জন্য আলাদা লেভেলে চলে গেছে। এরকম নয় যে জিতের সঙ্গে যে সমস্ত টাসেলগুলো আছে সেগুলো খুব মারাত্মক করেছে, কিন্তু জিতু কমল যেভাবে ক্যারেক্টারটা প্লে করেছে একটা ভিলেন হিসেবে বা একটা আপনি বলতে পারেন একটা নেগেটিভ ক্যারেক্টার হিসেবে, কিন্তু সেটাকে অনেকটা উঁচুতে নিয়ে গেছে। নো ডাউট জিতু কমলই কিন্তু এই মানে পুরো সবার মধ্যে সবচেয়ে ভালো অভিনয় করেছে, এইটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এই সিনেমার ডায়লগ। এই সিনেমায় কিন্তু বেশ কিছু ভালো ভালো ডায়লগ আছে, যেটাতে আপনি যদি সিঙ্গেল স্ক্রিনে দেখে থাকেন, ভরা ভরা সিঙ্গেল স্ক্রিনে, তাহলে কিন্তু হাততালি বা সিটি কিন্তু অবশ্যই পাবেন। এটা কিন্তু এই মানে এই একটা কমার্শিয়াল সিনেমার সবচেয়ে হিট হওয়ার পক্ষে একটা খুব জরুরি জিনিস, সেটা কিন্তু এই সিনেমাতে আছে। 4 নম্বর হচ্ছে অ্যাকশন। এতে অ্যাকশন ডাইরেক্টর রবি বর্মা, রাবণে এর আগে কাজ করেছে জিতুর সঙ্গে, মানে জিতের সঙ্গে, তো এতে রবি বর্মার অ্যাকশনগুলো কিন্তু বেশ ভালো ডিজাইন করা। নো ডাউট অ্যাকশন বিশাল কিছু সিন নেই, মানে প্রচুর অ্যাকশন আছে এরকম নয়, কিন্তু যেটুকু অ্যাকশন আছে সেগুলো অ্যাকশনগুলোই কিন্তু বেশ ভালো করে ডিজাইন করা, মানে দেখে বেশ ভালো লাগবে। তবে একটা কথা আমি আবারও বলতে চাই, আপনি যদি একটা কমার্শিয়াল সিনেমার সঙ্গে, মানে হিন্দি কমার্শিয়াল সিনেমার সঙ্গে টাইগার 3 বা জওয়ানের সঙ্গে যদি আপনি এই মানুষের তুলনা করেন, তাহলে কিন্তু একটা মূর্খামি হবে। তার কারণ জওয়ান 320 টাকা, টাইগার 3 320 টাকা সিনেমা, সেখানে আপনার এই মানুষ আপনার 5 থেকে 6 কোটি টাকা সিনেমা, তার সঙ্গে কিন্তু দূর তুলনা করলে হয় না। যদিও দুটোই কমার্শিয়াল সিনেমা, কিন্তু তথাপি তার অ্যাকশন, দ্য স্কেল, তার লার্জার দ্যান লাইফ, তার মানে যে অ্যাকশনের অ্যাকশনটা যে ডিজাইন করা, সব কিছু কিন্তু আলাদা লেভেলে হবে, এইটা কিন্তু আলাদা লেভেল হবে। আপনাকে এটা মাথায় রাখতে হবে, যারা নিয়মিত বাংলা সিনেমা দেখে থাকেন তারা বুঝতে পারবে যে এটা আপনি একটা বাংলা সিনেমা দেখছেন, তো বাংলা সিনেমার মতনই কিন্তু এটাকে আপনাকে ভাবতে হবে। আপনি একটা বাংলা সিনেমা দেখতে গিয়ে হিন্দি সিনেমার কথা ভাবলে তাহলে কিন্তু হবে না, যদিও দুটোরই দর্শক সমান, কিন্তু তথাপি কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এটা একটা বাংলা সিনেমা, এবং সেই হিসাবে দেখলে এটা কিন্তু যথেষ্ট ভালো লেভেলে অ্যাকশন হয়েছে। এই 3টে জিনিস আমার বেশ ভালো লেগেছে। এবার খারাপ দিক কি লেগেছে? খারাপ হচ্ছে দেখুন, এর যে গল্পটা, গল্পটা কিন্তু মানে বিশাল কিছু একটা নয়, গল্পটা একটা যে মানে বিশাল কিছু আপনার টান টান আছে গল্পটার মধ্যে সেরকম কিন্তু নয়। গল্পটা একটা সিম্পল গল্প, সেটাই কিন্তু বিভিন্ন ঘুরিয়ে 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 দেখানো হয়েছে, মানে ঘুরিয়ে 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 প্রেজেন্ট করা হয়েছে, সাধারণত কমার্শিয়াল সিনেমাতে এরকমই থেকে থাকে, কিন্তু গল্পটা কিন্তু বিশাল আকৃষ্ট সেরকম নয়। 2 নম্বর হচ্ছে আপনার যে অভিনয়, সেটা হচ্ছে সুস্মিতা চ্যাটার্জির অভিনয় আমার আদৌ ভালো লাগেনি, তার অভিনয় আরও ভালো হওয়া উচিত ছিল অন্তত আমার মনে হয়েছে। তার রোল এমনিতেই শর্ট, কিন্তু
সুস্মিতা চ্যাটার্জির আমার অভিনয় সেরকম একটা মানে আমার অন্তত বিশেষ একটা ভালো লাগেনি। আর যেটা হচ্ছে তিন নম্বর, সেই জিনিসটা হচ্ছে কি বলুন তো, যে এই সিনেমার যে গানগুলোকে যেভাবে ঢোকানো হয়েছে, বিশ্বতে একটা আইটেম সং আছে, সেই গানটাতে একদমই জঘন্য, মানে এতটাই খারাপ যে কি বলবো। আর এই গানগুলোকে বলতে পারেন বেশ কিছু জায়গাতে আমার মনে হয় জোর করে ইমপ্লিমেন্ট করা হয়েছে। গানগুলোকে যদি না থাকতো সেই জায়গাতে, যদি অল্প কোনো সিন থাকতো, তাহলে কিন্তু আমার মনে হয় এইটা আর একটু বেটার হতো। আর একটা জিনিস ভালো আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বিজিএম। এই সিনেমার বিজিএমটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে আমার। জিৎ অবশ্যই ভালো অ্যাক্টিং করেছে, যদিও জিতের চেয়ে আমার জিতু কমলের অ্যাক্টিং বেশি ভালো লেগেছে। সর্বোপরি এটা বলতে পারি যে একটা বাংলা কমার্শিয়াল সিনেমা জিৎ তো ছাড়া তো আর কেউ করে না। 2017 সালে দেব করতো, তারপর থেকে বোধহয় আর করে না কেউ। তো বাংলা কমার্শিয়াল সিনেমার রেসপেক্টে যথেষ্ট ভালো মানের সিনেমা। হ্যাঁ, আমি আগাও আবারও বললাম যে আপনি যদি একই তো দর্শক, যে হিন্দি দেখে বাংলা দেখে একই দর্শক, আপনি যদি এটাকে একটা হিন্দি সিনেমার মানে লেভেলের সঙ্গে তুলনা করেন, তাহলে কিন্তু অত্যন্ত ভুল করবেন। কারণ এটা বাংলা কমার্শিয়াল সিনেমা এবং এটা সেই অনুপাতেই হবে, সেই রকম বাজেটের সিনেমা তো সেই অনুপাতেই হবে। সেদিক থেকে বিচার করলে সিনেমাটা কিন্তু যথেষ্ট ভালো। হ্যাঁ, এটা ঠিক যে এর গল্পতে হয়তো বিশাল বিশেষত্ব কিছু নেই, বিশাল হয়তো টুইস্ট অ্যান্ড টার্ন কিছু নেই, কিন্তু ফার্স্ট হাফেরটা যতটা আপনার যতটা আকর্ষণীয় নয়, কিন্তু সেকেন্ড হাফটা কিন্তু হট করে বদলে গেছে, যেটা কিন্তু ভালো। এবং শেষের দিকটা এন্ডিংটা আরও মনে হয় আমার ভালো করা যেতে পারতো। এমনিতে অ্যাকশন গ্রুপ পার্টগুলো ভালো, কিন্তু শেষের দিকে যেভাবে শেষ করা হয়েছে সেটা আমার অতটা বিশেষ ভালো লাগেনি। এবং এছাড়া নাচ বা গান ঠিকঠাকই আছে, যেটা গান আমার বললাম যেটা ইমপ্লিমেন্ট করা হয়েছে একটু জোর করে আমার মনে হয়েছে গানগুলো, কিন্তু অ্যাজ এ কমার্শিয়াল সিনেমা এটা যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড। চেঙ্গিজের চেয়ে এটা কিন্তু আরেকটু ভালো, কারণ চেঙ্গিজটি কিছু লেন্দি করা হয়েছিল, সেই তুলনায় এটাকে একটু শর্ট রাখা হয়েছে। সেই জন্য লোকে কি বলুন তো, আপনি কখনো বোর হবেন না, গল্পটা হয়তো ভালো নয় বলে, মানে বিশাল হয়তো মানে আকর্ষণীয় নয় বলে আপনি কখনো বোর হবেন না, কারণ ফাস্ট ক্লিন পে এবং শর্ট, সেই জন্য আপনি বেশি বোর হবেন না। আর সেই কারণেই আমি এই সিনেমাটাকে 5 এর মধ্যে 3 স্টার দেবো। যদি আপনারা এই মানুষ সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।